আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার কুকিং চ্যানেল রুলিস রেসিপিতে। আজ আমি মিষ্টির জন্য যে ছানাটা লাগে সেটার সহজ এবং সুন্দর একটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে আড়াই কেজি ফুল ক্রিম মিল্ক নিয়েছি। হাই হিটে চুলাটা থাকবে, যখন অনেক ভালোভাবে এটা ফুটে উঠবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে লেবুর রস হাফ কাপ একটু ছেঁকে নিতে হবে, আর হাফ কাপ পানি একসাথে মিলিয়ে এটা একটু করে দুধটার মধ্যে দিব, আর নাড়তে থাকবো আলতো করে, তাহলে ছানাটা কাটতে থাকবে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে। একটু করে দিব আর নাড়তে নাড়তে, যখন ছানাটা আলাদা হয়ে যাবে দুধ থেকে, পানি বের হয়ে আসবে এরকম সবুজ সবুজ, তখন আমার ছানাটা ডান। চুলার আঁচ যদি দেয়া থাকে তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায়। যখন পানিটা আলাদা হয়ে আসবে তখন একটা নরম কাপড়ের মধ্যে এটা ছেঁকে নিব, গরম পানিটা ফেলে দিয়ে কলের ঠান্ডা পানিটা দিব এর মধ্যে, একটু নেড়ে চেড়ে নিব যেন লেবুর টক ভাবটা এটা থেকে চলে যায়। এটা পানি থেকে উঠিয়ে সুন্দর করে একটু চেপে পানিটা বের করতে হবে এটা থেকে। খুব বেশি একদম টাইট করে করে চাপা যাবে না, কিন্তু শক্ত হাতেই পানিটা একটু বের করতে হবে। এটা পানিটা যখন ঝরে যাবে তখন আধা ঘন্টা মতো একটু কিছুর ওপরে রেখে দিলে পানি যদি কিছুটা থাকে সেটা চলে যাবে নর্মালি। এর মধ্যে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই, এটা আসলে একদম পারফেক্ট একটা ছানা, খুব নরম, মানে ময়েশ্চার যেটা সেটা সম্পূর্ণ আছে, এর মধ্যে এক্সট্রা পানি নাই, আবার ড্রাইও হয় নাই, একদম পারফেক্ট একটা ছানা। এটা দিয়ে রসগোল্লাটা খুব ভালো হয়, রসগোল্লা, কালোজাম, যে কোনো ধরনের মিষ্টি এটা দিয়ে, এই ছানা দিয়ে খুবই ভালো হয়। অবশ্যই ট্রাই করে দেখবেন বাসাতে আপনারা একবার হলেও। তো এই ছিল আমার ছানা বানানোর ছোট্ট রেসিপি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন ছিল, বেল আইকনটা একবার হলেও ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।